আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখন আছি শ্রীরামপুর বাজারে। শ্রীরামপুর গরুর বাজারের পাশেই মাছ ধরার একটি চায়ের দোকান আছে। এই চায় দিয়ে ছোট সময় আমরা আগে মাছ ধরতাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে মাছ ধরার এই চায়। বাঁশের খাপ দিয়ে এই চায় তৈরি করে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। যারা এ চাই তৈরি করে তারাই নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্য। আমি আপনাদেরকে জানিয়ে দিব এ চাই কত টাকা মূল্যে বিক্রি করে। একটা চাই তৈরি করতে কয়দিন সময় লাগে? এক দু ফুট একটা চাই। ছোট চাই কত করে বিক্রি করা হয়? জোড়া 400 টাকা, 200 টাকা পিস, জোড়া 400 টাকা। একদিনে দুইটা চাই বানানো যায় না? বড় চাই আপনার নাকি? আপনার ওই বড় চাই কত করে বিক্রি করেন? 800 টাকা জোড়া, 1600 টাকা। আমি আপনাদেরকে চায়ের দোকানটা দেখাচ্ছি। আপনারা দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দোকানের ভিতরে চাই। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি এই চায় দিয়ে মাছ ধরতে চান তাহলে চাই কিনে নিতে পারেন ওনার দোকান থেকে। আমি ছোট সময় এই চায় দিয়ে মাছ ধরেছি। তার পাশে সুভাষ, চাই বিক্রেতার নাম সুভাষ, উনি নিজে এই চায় তৈরি করে। এ চাই এখন খুব কমই দেখা যায়। যদি কেউ চাই কিনতে চান তাহলে রায়পুরা শ্রীরামপুর গরুর বাজারে এসে সুভাষ নামের লোকের কথা জিজ্ঞাসা করলে, দোকানের কথা জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দিবে। এটা চায়ের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর চাই বানিয়ে রেখে দিয়েছে উনি বিক্রি করার জন্য।